এই শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি বাইশারী মাধ্যমিক বিদ্যালয় থেকে জনাব সুদেব সরকার, সহকারী শিক্ষক। তো বিগত ক্লাসের ধারাবাহিকতা আজ আমি করতে যাচ্ছি সমাধান 7.1। তো তোমরা তোমাদের পাঠ্য বই এবং বই খাতা নিয়ে সংযোজিত হওয়ার আশা। তো আজ আমরা করতে যাচ্ছি সমাধান। তো সমাধানে এখানে আমরা তারপরে বাম পাশে আমরা পাঁচটা অঙ্ক নিয়েছি, 1, 2, 3, 4, 5। এখন আমরা কীভাবে সমাধান করে সেটা আমরা নেব। তো যখন তোমরা বড় ক্লাসে যাবো, বিশেষ করে 8, 9, 10 সামনের শ্রেণীগুলোতে তোমাদের সমাধানের ধাক্কা ধাপ থাকবে। সেখানে থাকবে অপনা, প্রতিস্থাপন, বজ্রগণন ইত্যাদি ইত্যাদি। তো এখন যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত, তো আমরা বিস্তারিত ডিটেলস আমাদের নেই, এখানে আমাদের যা আছে সেটা সাধারণ পদ্ধতিতে সমাধান নিয়ে পারবো। তো এখানে আছে আমাদের যে এক নম্বরে আছে ফোর এক্স প্লাস ওয়ান সমান ক্লোজ প্লাস সেভেন। তো এটাকে আমরা কীভাবে সমাধান করতে হয়, সমাধান হচ্ছে কি যে এই সমাধানের ক্ষেত্রে যে কোনো একটা রাশি থাকবে, এখানে আছে এক্স একটা রাশি, আর রাশি বা চলক বলা যায় এটাকে, আমরা রাশি বলবো না, চলক বলবো। এই চলকের একটা মান দিব। তো দেখা যাক এখানে সংখ্যা আছে, একুশের সংখ্যা আছে, কীভাবে আমরা সমাধানটা করতে পারি। তো যেহেতু এক নম্বরে সমাধান হচ্ছে আমাদের আছে ফোর এক্স প্লাস ওয়ান সমান টু এক্স প্লাস সেভেন। তো এটার ক্ষেত্রে সমাধান করার ক্ষেত্রে আমরা যে যে কাজগুলো করবো, তো এখানে আছে ফোর এক্স, আমরা একটু পক্ষান্তর করে নিই ফোর এক্স, আর এখানে আছে টু এক্স। তো আমরা জানি যে পক্ষান্তরের কিছু নিয়ম আছে, এখানে যদি আমরা এই যে প্লাসটাকে যদি পক্ষান্তর করি, অর্থাৎ ইকুয়েশন নিয়ে আসলে এটা সবসময় হয় মাইনাস, আর রুটটাকে ইকুয়েশন এনে পাই ইনটুটা হয় ডিভাইডেড। তো আর এটা যদি ইকুয়েশন আছে সম্পূর্ণ ভিতরে বিপরীত দিকে হয়ে যাবে। তো এখানে এই টুয়েজেসটার বাই একটা, যখন সেটা ধনাত্মক সংখ্যা, যখন কোনো সংখ্যার বাম কোনো চিহ্ন না থাকে তখন সেটাকে আমরা ধনাত্মক চিহ্ন হিসেবে সংজ্ঞায়িত করি বা জেনে থাকি। তো সেই হিসেবে টুয়েজেস একটা ধনাত্মক সংখ্যা। তো এটা যদি আমরা এই পাশে আসি তা নিয়ে আসি তাহলে মাইনাস টুয়েজেস, এবং এই চিহ্নটা যদি এখানে রাখি আর এখানে প্লাস ওয়ান আছে, এটা যদি আমরা এই পাশে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস ওয়ান। তো এবার লক্ষ্য করি এখন ফোর এক্স থেকে যদি টু এক্স এক্স আমরা মাসের চিহ্ন আছে যেহেতু মাইনাস, অর্থাৎ আমরা ফোর এক্স থেকে টু এক্স এক্স বাদ দেব, তাহলে কী থাকবে টু এক্স এক্স সমান সাত থেকে যদি এক বাদ যায় তাহলে থাকবে সিক্স। এখন এই এক্স টু এর সাথে গুণাকারে আছে, তো যখন আমরা একুশে এটাকে নিব তখন এটা কি চেঞ্জ পরিবর্তন হয়ে যাবে, যদি ইনটু থাকে তাহলে সেটা ডিভাইড হবে অর্থাৎ ভাগ হয়ে যাবে। তো এখানে আছে এক্সটা আমরা একুশে রাখি, আর এখানে সিক্স ভাগ টু অর্থাৎ এক্স সমান থ্রি। তো এক্স একটা চলক যার মান দিয়েছি থ্রি, অর্থাৎ দেখতে পারি লিনিয়ার সমাধান। এক্স সমান থ্রি অর্থাৎ এক্সের একটা মান রয়েছে সেটা হচ্ছে থ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি পুনরায় আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে আছে টোয়েল এক্স প্লাস ওয়ান আর আছে টোয়েল এক্স প্লাস সেভেন, অর্থাৎ এখন আমরা এই এক্স একটা চলক আছে, এই চলকটা একটা মান বের করি। তো কীভাবে মানটা বের করি, প্রথমে আমাদের ফোর এক্স এখানে আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস, ফোর এক্স থেকে যদি টোয়েল এক্স বাদ যায় তাহলে টোয়েল এক্স থেকে ইকুয়েশন আমরা যদি সিক্স আছে সেটা চলকটা লিখবো, যদি আমরা যদি ভাগ করি তাহলে অর্থাৎ ফাইভ এক্স এটা ইকুয়েশন নিয়ে আসবো তাহলে থাকবে কত টোয়েলভ এক্স, আর থ্রি এটা আছে মাইনাস ইকুয়েশন নিয়ে হবে প্লাস থ্রি, ফাইভ এক্স থেকে যদি টু এক্স বাদ যায় থাকে থ্রি এক্স, আর এখানে থ্রি কারণে
যদি একটা ভালো করে শিখো তাহলে তোমাদের পরবর্তী সমাধানগুলো করতে তোমাদের কোনো বেগ পেতে হবে না এবং তোমরা অনায়াসেই এটা সমাধান করতে সক্ষম হবে। তো লক্ষ্য করো আমরা দ্বিতীয় নম্বর সমাধানটা ছিল 5x-3 আর আছে সময় সময়ের রেকোয়েস্টটা হচ্ছে 12x+3। তো 5x-টা এখানে আমরা প্রথম লিখেছি আর এই 12x কিন্তু এটা একটা চলকটাকে আমরা ইউজ নিয়ে আসছি। তো 5x এর সাথে এটা ধনাত্মক সংখ্যা, তো এই প্রশ্নটা ঋণাত্মক সংখ্যা হয়ে যাবে অর্থাৎ 5x-12x। আর এখানে হচ্ছে +3, এটাও সমান হচ্ছে এখানে +3 হয়ে যাবে। তো এটি 6 অর্থাৎ এই সমস্যাটা নিয়ে আমরা ডিভিডেড করে তাহলে এখানে সমাধান হতে হবে সমাধান x এর মান হচ্ছে 2। এবার যাবো আমরা 3 দিয়ে, নাম্বার 3 দিয়ে আমরা আবার ডিভাইড করি। তো এখানে দেওয়া আছে 3 নম্বর সমাধানে লেখা আছে প্রাইস y +2
17 তো এখান থেকে আমরা যদি দেখি এটা 2 5 18 আর 2 থেকে যদি লাগে 15 minus 15 উভয় পক্ষে minus চিহ্ন আছে উভয় পক্ষ থেকে minus চিহ্ন বাদ দিয়ে দিলাম তাহলে দেখা যায় 5 সমান সমান 15 জেড সমান সমান জেড ইকুয়াল টু 3 তাহলে এর উত্তর মানে এর সমাধান যেটা মান করা হচ্ছে কত 3 তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা করো আমাদের আছে 17 মাইনাস 2 জেড সমান সমান 3 জেড প্লাস 2 অর্থাৎ আমরা এটাকে এভাবে রেখে দিলাম 17টা এখানে দিয়ে গেলাম তো মাইনাস 2 জেড থাকবে আর এই যে 3 জেড আছে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে এর সাথে মাইনাস তো আমরা দেখছি মাইনাস 2 জেড প্লাস 3 জেড সমান সমান 4 মাইনাস 7 জেড অর্থাৎ এখানে 3 দিয়ে 5 জেড পার্থক্য সমান মাইনাস 15 এখানে উভয় পক্ষে ধরলে মাইনাস চিহ্ন আছে তাই আমরা উভয় পক্ষ থেকে মাইনাস চিহ্ন বাদ দিয়ে দিয়েছি তো পার্থক্য সমান 15 অর্থাৎ যে সমান 5 দ্বারা 15 এর ভাগ করলে আসে তো এখানে আমাদের সমাধান বের হচ্ছে যে এই যে যে চল যার মান বের হচ্ছে 3 তো এটা হচ্ছে আমাদের সমাধান বের করা তো প্রিয় শিক্ষার্থীরা তো আমরা শিক্ষা মাস্কে কিভাবে সমাধান নির্ণয় করে আমরা যে পদ্ধতিটি শিখছি যে পক্ষান্তর পদ্ধতি পক্ষান্তর পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো চলকের মান বের করতে পারি আমি আশা করি যে তোমরা সমাধানটা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে 7.1 এর যে অঙ্কগুলো আছে তোমরা অতি শীঘ্রই এটা করতে পারো তো তোমাদের পাঠ্য বইয়ে 7.1 এর যে সমাধানগুলো দেওয়া আছে তা থেকে তোমরা অবশ্যই সমাধান করবে এই আশা করতে লেগে এবং তোমাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি আজকের মতো সময় এনেছি ধন্যবাদ দেখা হবে আবার আগামী কোনো ক্লাসে সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো সেই শুভ প্রত্যাশা রেখে এখানে আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস সমাপ্ত করেছি ধন্যবাদ সবাইকে